প্রথমে যাব কনিষ্ক বাবুর কাছে। কনিষ্ক পন্ডা রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক বাবু, এক সময় বাজপেয়ী এবং মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদান করেছিলেন এবং সেই বিজেপিতেই এখন তিনি কাজ করতে চাইছেন না, তৃণমূলে যোগদান করলেন, কিন্তু কি এমন ঘটলো যে বাবুল সুপ্রিয় এরকম ভুল বদল হলো, কি বলবেন? না, বিজেপিতে উনাকে উনি আসেননি, উনাকে উনি আমাদের বিজেপিতে অনুরোধ করে গায়ক থেকে নেতা হইতে চেয়েছিলেন, তো সুতরাং তিনাকে এমপি করা হয়েছে। তখন বাবুলকে আমরা তৈরি করেছিলাম নুন এবং লবঙ্গ দিয়ে, কিন্তু এখন তো আর সেই বাবুলের নুন আর লবঙ্গ থাকবে না, এখন তো কয়লার বালিতে ভর্তি হয়ে যাবে, সুতরাং এ বাবুল আর চলবে না। তো কেউ যদি তাকে নিয়ে চালাতে চায় চালা, এটা হচ্ছে গিয়ে আমরা বাবুল বাবুকে দীর্ঘদিন থেকে জল আলো বাতাস দেইনি, তো সুতরাং তিনি অলরেডি শুকনো কাষ্ঠে পরিণত হয়েছে। তো মমতা ব্যানার্জির দল আমাদের শুকনো কাঠগুলোই কাটছে, আমাদের কোনো সজীব কাঠ কাটছে না। সজীব কাঠ কাটতে গেছিল অর্জুন সিং এর বাড়িতে, ওখানে যে যখনই আঘাত করলো প্রতিঘাত এসে যে কাটছিল তার গায়ে লেগেছে। একটা কথা বলি যে দলের আমাদের শুদ্ধিকরণ হচ্ছে। আমরা যখন কিছু লোককে নিয়েছিলাম, সেই লোকগুলোকে যখন নিই তখন এই তৃণমূল তাদের গদ্দার জল্লাদ বহু রকম আক্কায় আক্কায়িত করেছিল, কিন্তু তৃণমূলের একটা চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চায় যারা ডুব দিয়ে দেয় তারাই একদম পুরো মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো সুতরাং সেই চৌবাচ্চাটা কালীঘাটে থাকে, এই কালীঘাটের ময়নাকে নিয়ে যিনি গান গেয়েছিলেন ইনাকে সাদরে অভ্যর্থনা জানানো হচ্ছে। এই কালীঘাটে লক্ষাধিক টাকা সারদার জমা আছে, যিনি বলেছিলেন মুকুল বাবু তিনাকে নেওয়া হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন চোখে চোখ রেখে লড়াইটা খুব টাফ করে দিয়েছে, যখন সব সময় বলছে হিসাব দাও, কেন্দ্র যখন হিসাব চাইছে, শুভেন্দু বাবু যখন হিসাব চাইছে, যখন শিশু মৃত্যুর জন্য বিরোধী দলনেতা একদম চেপে ধরেছে, ঠিক সেই সময় তার মনোবলকে ভেঙে দেওয়ার জন্যে, বিজেপির মনোবলকে ভেঙে দেওয়ার জন্যে আপনাদের অন্তরে কোন রকম কোন গন্ডগোল সৃষ্টি হয়েছিল? কারণ 7ই জুলাই যেভাবে তাকে মন্ত্রী পদ থেকে সরানো হলো এবং বিধানসভা নির্বাচনে সেখানে 50,000 ভোটে টালিগঞ্জে তিনি পরাজিত হয়েছিলেন, সেজন্যই মন্ত্রিত্ব পদ থেকে সরানো, বা অন্য কোন রিজনও থাকতে পারে, তারপরে কি তার এভাবে মনোভাব হলো তিনি সরে আসলেন, এটা কি হতে পারে? না না না, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী চেঞ্জ করে, আপনারা কর্ণাটক দেখেছেন, গুজরাট দেখেছেন, আমাদের এসব কোনো ব্যাপার না, দল চাইলেই সরে যেতে হবে। আমাদের তো আর একটা দেবশ্রী দি আছে, যিনি প্রতিমন্ত্রী ছিলেন, তিনার মনে তো কোনো গ্লানি নেই। ব্যাপারটা হচ্ছে ক্ষমতায় টিকে থাকতে হবে। আমার কোনো উনার যদি নিজস্ব কিছু থাকতো তাহলে টালিগঞ্জে থার্ড পজিশন হতো না, টালিগঞ্জে থার্ড পজিশন হয়ে সিপিএম সেকেন্ড পজিশন, তার মানে বিজেপি একটু উনার যদি একটু ক্যারিশমা থাকতো তাহলে কোনো কাজে লাগতো। তো তৃণমূল এখন সমস্ত বিজেপির বস্তা পচা জিনিসগুলোকে নিয়ে যেতে চাইছে, যেটা তারা বলেছিল সেটা আজকে আমরা বলছি, যে আমাদের দল থেকে ভাঙিয়ে নিয়ে উনার চৌবাচ্চায় ডুবিয়ে নিয়ে সততার প্রতীক দেখাচ্ছেন। আমরা তো বলছি দলের শুদ্ধিকরণ হচ্ছে, এবং এই দল ইচ্ছাকৃতভাবে বাবুল সুপ্রিয়র জানা দরকার যে উনাকে যারা জিতাতে গেছিলেন তিনারা এখন বাড়ি ছাড়া। আমাদের প্রায় 42 জন কর্মী এই তৃণমূলের হাতে রক্ত রাঙা, তিনি গান লিখেছে, ইনারা কি করে সেই গানকে কি পাল্টে দেবেন? উনার কথাবার্তা, উনার টুইট কি করে পাল্টাবে? যখন তিনি এই মুকুল বাবু, এই বাবুল বাবু বা যে দুজন এমএলএ গেছেন, তিনারা তো আমাদের আলো বাতাস থেকে বঞ্চিত ছিল, আর যখনই আলো বাতাস থাকে না তখনই তো শুকিয়ে যায়।
আর সেই শুকনো কাঠগুলো নিয়ে তো কোনো কাজ হয় না না, একেবারে একেবারে। উনি আপনি যত বলছেন যে বড় লোক কোথাও হোক। গিয়ে হয়তো শাসক দলের একটা প্রচেষ্টা, এবং আপনারা বলছেন যে দল শুদ্ধিকরণ হচ্ছে, দলে শুদ্ধিকরণ হচ্ছে ভাবে চলে যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন নেতার। আপনি থাকুন আমাদের সঙ্গে, ঠিক এই জায়গা থেকে আমি অনিন্দ্যবাবুর কাছে যাব একবার, জানতে চাইবো যে এভাবে বিভিন্ন সময় মানে বাবু সুপ্রিয় তিনি বলছেন রাজনীতি ছাড়লেন, আবার কাম ব্যাক করলেন, এবং সেখানে তিনি যুক্তি দিচ্ছেন যে এত বড় সুযোগ তিনি হাতছাড়া করতে চাইলেন না এবং বাংলার মানুষের কাজ করতে পারবেন এটা তিনি ভেবেও আনন্দ পাচ্ছেন। সেক্ষেত্রে জানতে চাইবো যে যে দলে তিনি আগে ছিলেন সেক্ষেত্রে কি সেই দলে থাকলে তিনি বাংলার মানুষের হয়ে কাজ করতে পারতেন না, কারণ সেই দলে থেকেও তিনি দুবারে সাংসদ হয়েছিলেন, প্রতিমন্ত্রী হয়েছিলেন, তো এই ব্যাপারটা ঠিক কিরকম আপনি কি বলবেন? দেখুন, উনি ওই দলে থেকে কাজ করতে পারছিলেন কি পারছিলেন না সেটা উনি ভালো বলতে পারবেন। তবে আমি কয়েকটা কথা বলি। এই যে কনিষ্কবাবু যে কথাগুলো বলছিলেন যে বাবুল সুপ্রিয় শুকনো কাঠ, এই কথাগুলো 18ই সেপ্টেম্বরের আগে কিন্তু বলেননি। 18ই সেপ্টেম্বর যখন উনি জয়েন করছেন তখন শুকনো কাঠ হয়ে যাচ্ছেন, আবার সজীব কাঠ বলছেন কাউকে, আজকে সেই সজীব কাঠ যদি আবার অন্য কোনো দলে চলে যায় তখনও কিন্তু এরা কিছু আর বলতে পারবে না। আসলে ঘটনাটা সেটা নয়, বাবুল সুপ্রিয় তৃণমূলে জয়েন করা বিজেপির বিরাট একটা ধাক্কা, যে ধাক্কা বিজেপি সামলাতে যথেষ্ট তাকে বেগ পেতে হচ্ছে। আজকে তারা হয়তো অন্য কথা বলছে, কারণ অন্য কথা না বললে তাদের অস্তিত্ব থাকবে না, কারণ ভোটের পরে বিজেপির পশ্চিমবঙ্গে যা অবস্থা ছিল তার থেকে আরো দুর্বল হয়ে যাচ্ছে বিজেপি। এবং তৃণমূল কংগ্রেস দাবি করছে আরো অনেক বড় নেতা তারা আসার জন্য লাইনে রয়েছেন, জানি না ভবিষ্যতে কি দেখতে পাবো, তবে এটুকু বলতে পারি বাবুল সুপ্রিয়কে হয়তো কোনো ভালো পোস্ট দেবেন, বা বাবুল সুপ্রিয়কে আমার মনে হয় না যে রাজ্যসভায় করবেন, কারণ উনি তো লোকসভা থেকে জিতে আবার কেন রাজ্যসভায় যেতে যাবেন, যাই হোক সেটা দলের ব্যাপার, দল কি পোস্ট দেবেন। আমার মনে হয় বাবুল সুপ্রিয়কে এমন কিছু পোস্ট দেওয়া হয়েছে বা এমন কিছু কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে যে যাতে উনি সন্তুষ্ট এবং উনি মনে করছেন যে বাংলার হয়ে উনি ভালো কাজ করতে পারবেন। এবং এটাও মেনে নিতে হবে বিজেপি থেকে উনি হয়তো সেরকম ভাবে কাজ করতে পারেননি, উনার কথা মতো সেটা আমরা বুঝতে পেরেছি, উনি যে বিজেপি থেকে ভালো করে কাজ করতে পারেননি, এবং বিজেপির ওদের নেতৃত্ব খুব ভয় পাচ্ছে কোন কোন বিজেপি নেতা পশ্চিমবঙ্গে আবার তৃণমূলে না চলে আসে। আমি কারোর নাম বলতে চাই না, এমন এমন নেতারা চলে আসছে যেটা বিজেপির কাছে সত্যি মানে প্রচন্ড ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আগামী দিনে ধন্যবাদ জানাতে চাইবো, বলুন কেউ আসবে না ভাই, ওই স্বপ্নে তোমরা থাকো, আপনি যেগুলো ছেড়ে দেবো আপনি নিজেও জানেন, আপনিও বলতে পারছেন না যে শুভেন্দু বাবু আসবে না অন্য কোন বাবু আসবেন, আপনিও জানেন না যে কেউ আসতে পারে, যে কেউ আসতে পারে সেটা আপনিও ভালো করে জানেন, হচ্ছে যাতে বিরোধী দলনেতা কাজ না করতে পারে বিজেপির মনোবলকে ভাঙার জন্য, কাউকে আনতে পারে না বিজেপি কে মনোবল ভাঙে না, কাউকে কোনো প্রেসার দিয়ে কাউকে আনতে পারে না, সজীব কাজকে মারতে গেছিলেন তাহলে কি অনেক বোম মেরেছে, অর্জুন সিং আসেনি, ফুলবাবুকে কি অর্জুন সিং আসেনি, আপনারা শুকনো কাঠই নিয়ে যাচ্ছে, আরে যে বাবুলকে নিচ্ছে ওর মধ্যে বালি আর কয়লা থাকবে, নুন লবঙ্গ সরিয়ে নিয়েছি ভাই, ওগুলো কাজে লাগবে না, যথেষ্ট ভালো সময়, তোমাদের দল থেকে অনেকেই এসেছিল আবার তারা ফিরবে, না ভাই না ভাই ওগুলো কোনো কাজে লাগবে না, তোমরা নিতে পারো গিমিক করার জন্য, আরে উনি তো অনেকদিন আপনাদের লোকের অভাব, দোষারোপের পালা অবশ্যই চলতে থাকবে, হয়তো আমরা সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে ছিলেন কনিষ্কবাবু, আমরা শুনছি কিন্তু আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে, অনিন্দ্যবাবু আপনাকে অনেক ধন্যবাদ, হয়তো কোথাও কি এভাবে দোষ দেওয়া পাল্টা দোষ দেওয়া চলতে থাকবে, কিন্তু আগামী সময় অবশ্যই আমরা দেখতে পাবো যে কি আমাদের সামনে আবার নতুন কি চলে আসে, এবং রিপাবলিক বাংলা অবশ্যই দর্শকদেরকে দেখাবে। আমি প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাবো, আমার দুজন অতিথিকে, আমাদের সঙ্গে কনিষ্ক পণ্ডা ছিলেন বিজেপি নেতা, আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ছিলেন অনিন্দ্য সিনহা রয়।